أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شكريا شدي برندو. السلام عليكم ورحمة الله وبركاته. আজামি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যা আমাদের সকলের জীবনের সাথে সম্পৃক্ত। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আমার আজকের বিষয় হলো বোকা স্ত্রীর কিছু কর্মকাণ্ড। যে সমস্ত কর্মকাণ্ডের কারণে সে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়, স্বামী তার কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে আজীবন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হয়, সেই ধরনের বোকা নারীর 10টি বোকামির কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার এক, বোকা নারী বা স্ত্রীর সবচেয়ে বড় ও খারাপ লক্ষণ হলো সে তার স্বামীর আত্মীয় স্বজনকে ঘৃণা করে। একজন মূর্খ ও বোকা স্ত্রী সবসময় তার স্বামীর রিলেটিভ থেকে দূরে থাকে, তাদের সাথে মিলেমিশে থাকার পরিবর্তে সবসময় একটা দূরত্ব বজায় রাখে। স্বামীর মা বাবা ভাই বোন সকলের সাথে কখনো ভালো আচরণ করে না, মামুলি কারণে ঘরে ঝগড়া করে ঘরের পরিবেশ গরম করে রাখে। এ দ্বারা বোকা স্ত্রী স্বামীর অন্তরে নিজের জন্য একটু একটু করে ঘৃণা জমা করছে তা সে বুঝতে পারে না। দুই নম্বর হলো, বোকা স্ত্রীর আরেকটি বোকামি হচ্ছে সে কখনো স্বামীর কোনো কথায় গুরুত্ব দিতে চায় না। এই ধরনের অধিকাংশ মহিলা তাদের স্বামীকে কেবল পয়সা কামানোর মেশিন মনে করে, স্বামীর দিকে তার ধ্যান থাকে না, কেবল স্বামীর আয় রোজগারের প্রতি তার ধ্যান থাকে। অথচ স্বামী চান মনের কথা শেয়ার করার মতো একজন সাথী, কিন্তু বোকা স্ত্রীর বেপরোয়া স্বভাব স্বামী ও স্ত্রীর মাঝে দূরত্বটা বাড়িয়ে দেয়। তিন নম্বরটি হলো, বোকা স্ত্রীর আরেকটি লক্ষণ হলো নিজের ঘরের প্রতি কোনো খেয়াল না দেয়া। এই ধরনের স্ত্রীরা ঘরের সকল কাজকর্মে বেখেয়াল হয়ে থাকে, যার ফলে ঘরের সব কাজকর্ম অপূর্ণ থেকে যায়। এই ধরনের মহিলার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বরং সবসময় নোংরা ও অগোছালো হয়ে থাকে। এই আচরণ ঘরের পরিবেশকে নষ্ট করে দেয় আর জীবনের উদ্দেশ্যে ফাটল সৃষ্টি করে। চতুর্থ হলো, যে বর্তমানে টিভি সিরিয়াল, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক সহ এমন কিছু জিনিস এসে গেছে, এসব বিষয়ে ঘরের মহিলা যদি মোহগ্রস্ত হয়ে যায় তাহলে ঘর না শুধু ঘরে থাকা সকল সদস্যই অবহেলার শিকার হয়ে যায়। সেই ঘরের সন্তানেরা অযত্ন অবহেলার শিকার হয়ে বিগড়ে যেতে দেখা যায়। এসব মহিলাদের স্বামী সন্তানেরা যথাসময়ে অফিসে স্কুলে পৌঁছতে পারে না। এই ধরনের মহিলার সন্তানেরা তাদের জীবনের সব বিষয়ে পিছিয়ে থাকে। আরেকজন সন্তানের প্রথম পাঠশালা হলো তার মায়ের কোল, আর সন্তানের প্রতি এমন অবহেলার দ্বারা স্বামী স্ত্রীর মাঝে দিন দিন অশান্তি বৃদ্ধি পেতে থাকে। পঞ্চম বিষয়টি হলো, ঘরে অনেক ছোট ছোট বিষয় আছে যা অনেক সময় ইগনোর করাই বুদ্ধিমান নারীর লক্ষণ, কিন্তু একজন বোকা নারী ঘরে ছোটোখাটো বিষয়েও তর্ক বিতর্ক শোর চিৎকার করতে থাকে, কথায় কথায় স্বামীর সাথে বিয়াদবি করতে থাকে, আর সারাক্ষণ ঘরে এমন পরিবেশ সৃষ্টি করার ফলে স্বামী ঘর বিমুখ হয়ে যায়। সেই স্বামী শান্তির জন্য অন্য কোনো পন্থা খোঁজার চেষ্টা করে। ঝগড়াটে স্বভাবের বউয়ের ঘরে ঝগড়া সৃষ্টি হয়, আর এই প্রভাব মাসুম বাচ্চাদের মনেও পড়ে, যা সন্তানের মানসিক বিকাশে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ষষ্ঠ হলো, বোকা নারীর আরেকটি লক্ষণ হলো স্বামী সারাদিন কাজ বা অফিস শেষে যখন ঘরে আসেন তখন বোকা নারী স্বামীর সে আগমনকে কোনো গুরুত্বই দেন না। সপ্তম বিষয়টি হলো, তারা স্ত্রীরা অন্যদের সামনে তাদের স্বামীর দোষ বর্ণনা করে, যার ফলে ঘরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়, ফলে সংসার বরবাদ হয়ে যায়। একজন বোকা স্ত্রী স্বামীর ভালো কাজগুলির প্রতি কম, বরং ছোটোখাটো ভুলগুলির উপর বেশি নজর রাখেন। শুধু তাই নয়, তারা এসব কিছু অন্যদের সামনে অনেক বড় আকারে প্রকাশ করে বেড়ায়। বোকা নারী বুঝতে পারে না সে এসব কর্মকাণ্ডের দ্বারা
তার স্বামীকে কত দূরে ঠেলে দিচ্ছে। অষ্টমত হল যা ঘরকে জাহান্নাম করে বানিয়ে ফেলে, সেটা হলো সন্দেহ করা, শুধু শুধু স্বামীকে সন্দেহ করা। নবম যে বিষয়টি, সেটি হলো অতিরিক্ত বেহুদা খরচ করা। বোকা নারীদের অনেকগুলো লক্ষণের মধ্যে এটিও একটি লক্ষণ, এসব নারী স্বামীর আয়ের প্রতি খেয়াল না করে ব্যয় করতে থাকে, যা ঘরে অভাবের সৃষ্টি করে এবং ঘরের সুন্দর পরিবেশকে নষ্ট করতে সাহায্য করে। এমন বেপরোয়া স্ত্রীর কারণে অনেক সময় দেখা যায় স্বামী কর্জে জর্জরিত হয়ে যায়, আর অবশেষে সে কর্জের মাঝে সকলেই ডুবে যায়। বোকানারীর শেষ লক্ষণটি হলো, আমি আপনাদের বলছি যে, তার দৃষ্টিতে স্বামীর পছন্দ অপছন্দের কোনো গুরুত্বই নেই, অথচ ঘরের পরিবেশ সুন্দর, শান্তিময় ও সুখের বানানোর জন্য স্বামীর পছন্দনীয় খাবার বানানোটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বোকা নারীরা বছরের পর বছর সংসার করে, কিন্তু সে জানে না তার স্বামীর পছন্দ কী অপছন্দ কী। প্রিয় ভাই বোনেরা, আমাদের উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, বরং যেসব বোনদের মাঝে এমনতর বেপরোয়া ভাব রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, তারা যদি এই কথাগুলো শুনে নিজেকে সংশোধন করে নিতে পারেন, এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে ভুল সংশোধনের মাধ্যমে যদি আপনার পরিবারে কিছুটা শান্তি ফিরে আসে, তাহলে আমাদের এই প্রচারণা, এই মেহনত সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের যা আল হক যে চ্যানেলটি, তা কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা পুরানো যে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি তা ধারাবাহিকভাবে আবার আপলোড চলছে, তারই ধারাবাহিকতা এটিও একটি সেরকমের ভিডিও। আমাদের আরেকটি চ্যানেল আছে, সেটি হলো অল বাংলা, এর মধ্যে আপনি দোয়া, ওজিফা, দৈনন্দিন জীবনের সকল আমল, মাসিক সকল আমলসমূহ, নারীদের আমল, নামাজের পদ্ধতি, দোয়া পদ্ধতি, বিভিন্ন ধরনের ওজিফা, এসব বিষয়ে বেশি গুরুত্বারোপ সহ এই চ্যানেলটি আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনারা সে চ্যানেলটিও ঘুরে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।